বিভ্রান্ত করছে সবচেয়ে বেশি। যাদের মধ্যে আল্লাহ পাক কিছু ইলম দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, তাদের তাদের বুদ্ধি খাটাচ্ছেন এমন কাজে, যে কাজে মানুষ কোরআন সুন্নাহর সহজ সরল পথ থেকে বাঁকা পথে চলে যাচ্ছে। এটা ইহুদিন আসার আলেমরাও করতো, তারা এগুলো করে দুটো পয়সা কামাই করতো, আমরাও ঠিক তাই করি। যত বক্তা আছে অধিকাংশ বক্তাই কোরআন হাদিস বিক্রি করে পয়সা কামাই করে খায়, ঠিক ইহুদিন আসার আলমদের যে চরিত্র ছিল সেই চরিত্র মুসলমানদের মধ্যে ঢুকে গেছে এখন। সেদিন ভিডিও দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, একজন বক্তা তরুণ, চেহারা দাঁড়িয়ে একটাও কালো সাদা হয়নি। এদিন রাঙামাটি সফরে গিয়ে দেখলাম লঞ্চে বসে, আশ্চর্য হয়ে গেলাম। তার সঙ্গে একটা গানম্যান, গানম্যানের চোখে কালো গ্লাস, মানে বাপরে বাপ, দেখলি মনে একটা গুন্ডা। একবারে বক্তা হেঁটে যাচ্ছেন আর পাশ দিয়ে ওই গানম্যান হেঁটে যাচ্ছে, ভাবকা নেজার সামনে কেউ আসে গুলি করে দেবে এখনই। এবার উনি চলে গেলেন, খুব ঢাঁটে যেয়ে উঠে পাগড়ি মাথা দিয়ে বসে পড়লেন হেলিকপ্টারে। বাপরে বাপ, এবার উনি হেলিকপ্টারে উঠলেন, গানম্যান নিয়ে হেলিকপ্টার উঠছে। এতই ভয় দুনিয়ার মানুষের কাছে যে মানুষ থেকে বাঁচার জন্য যে গানম্যান নিয়েছেন, এবার হেলিকপ্টার তো একাই উঠলেন, যদি আল্লাহ পাকে এবার একটা কিছু করে ওখানে বসে হেলিকপ্টার যে ঢক্কর পড়ে যায়, তোমার অবস্থা কি দাঁড়াবে, কোন গানম্যান তাকে ঠেকাবে? কিন্তু না, উনি নামলেন একটা জেলাতে গিয়ে, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ এত বক্তৃতা করলেন, জোরালো বক্তব্য, খাস করে আমাদের বিরুদ্ধে। একবার আমার নাম ধরে ধরি, বই খালি উল্টাচ্ছে, এই দেখেন, এই এই দেখেন, এই দেখেন, এই দেখেন, জীবনে কেউ দেখতে যাবে নাকি? এই দেখেন সহায় থাকবেন, কোথায় বলে সহায় থাকবেন নাই, এই দেখেন রফাদান নাই, কোথাও কোনো হাদিসের রফাদান নাই, এই দেখেন কটা নেবেন, আমি জোরে বলতে হবে না, কে বলছে জোরে বলছে, কিসে সালাত রসুল, এই দেখেন, এমনি করে দেখিয়ে দেয় মানুষকে, একদম মাত করে দিচ্ছে। মানুষ তো সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক করে বেশ সাপোর্ট দিয়ে দিচ্ছে, ঠিক ঠিক একদল পার্টি আছে, বুঝুক আর না বুঝুক ঠিক ঠিক। আমি হতম্ব হয়ে গেলাম যে এর আলেম কি সুন্দর চেহারা, আল্লাহ পাক তাকে এত নিয়ামত দান করেছেন স্বাস্থ্য এবং চেহারা দিয়ে, সেই সঙ্গে অর্থ দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, প্রভাব দিয়ে সবই তাকে দিয়েছেন, কিন্তু সে এগুলিকে ব্যবহার করছে হকের বিরুদ্ধে। এগুলি কি তার জন্য পরীক্ষা নয়? সুম্মা লা তাসআলুন্না ইয়াউমাযিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে এইসব নিয়ামত সম্পর্কে। ওই প্রতিভাটা যদি তিনি ব্যয় করতেন কোরআন ও সহিহ হাদিসের পক্ষে, তাহলে দেশে অত্যন্ত শান্তির দেশ পরিণত হয়ে যেত। এরপরে আসেন, কি ঘটে মতব্যথী বাঁচার উপায় কি? আল্লাহ রসুল কোনটা ছাড়েন নাই। আনি ইবনে বাজ সারিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিয়া লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিকুম ওয়া ইয়াশ মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফালাইকুম সুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। সারিয়া বলছেন, একদিন আল্লাহ রসুল আমাদের সঙ্গে ফজরের সালাত আদায় করে ভিড়ে বসলেন, অতঃপর তিনি আমাদেরকে সারগর্ব বক্তব্য রাখলেন। আমরা মনে করলাম যে উনি বিদায় হয়ে যাওয়ার জন্য শেষ বক্তব্য দিচ্ছেন। আমরা বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমাদের জন্য আরো একটু বেশি বেশি নসিহত করুন। তখন তিনি বললেন, দেখো, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া সামি'ও তা'আ, আমি তোমাদের ওসিহত করে যাচ্ছি আল্লাহ ভীরুতার, এবং তোমরা তোমাদের আমিরের আদেশ শুনবে এবং মানবে। আর যারা তোমাদের মধ্যে আরামে ছেড়ে যাচ্ছি, এমন একটা দিন বাইদা নাকিয়া, যা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন, আযিগু আনহা ইল্লা হালিকুম, সেখান থেকে যেই পথভ্রষ্ট হবে সে ধ্বংস হবে। লাইলুহা কানাহারা, দিন রাতটা দিনের মতো, স্বচ্ছতা বোঝানোর জন্য তিনি এমন একটা তুলনা দিয়েছেন, যেমন রাতের সঙ্গে দিনের তুলনা হয় না। আমি যে দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন স্বচ্ছ, তার সঙ্গে অন্ধকারের তুলনা হয় না। অথচ আমাদের কাছে মনে হয় কি জানেন, যে কোরআন সুন্নাহ এমন একটা জিনিস যা কেউই বোঝে না, ওটা বোঝানোর জন্যে অমুক ইমাম দরকার, অমুক পীর দরকার, অমুক হুজুর দরকার, নাহলে বোঝার কোনো উপায় নেই।